হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশকে লক্ষ্য করে প্রত্যেকদিন বিষয় এবং অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস করছি সন্ধ্যা 6টা থেকে। তোমরা এই ক্লাসগুলো প্রতিদিন ফলো করার চেষ্টা করবে, বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো আজকে আমরা করব আমাদের আজকে জিকে এবং অধ্যায়ভিত্তিক ক্লাস নাম্বার 21, 21 নম্বর ক্লাস। এবং আজকের আমাদের বিষয় হলো সংবিধান, এবং সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ নীতি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। ঠিক আছে, ডিপিএসপি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। তার আগে সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো যুক্ত হওনি তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, এখানে 1 লক্ষের উপর স্টুডেন্ট রয়েছে, ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং এই সমস্ত ক্লাসের উত্তর সহ পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পাবে। তো দেখো কি কি প্রশ্ন উত্তর রয়েছে আজকে ক্লাসে। দেখো 1 নম্বর প্রশ্ন, জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা নিহিত রয়েছে নিচের কোন অংশে? 4টে অপশন রয়েছে। জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা নিহিত রয়েছে নিচের কোন অংশে? 4টে অপশন রয়েছে। মৌলিক অধিকারে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে, প্রস্তাবনায়, নাকি অষ্টম অংশে? তো সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। দেখো আজকের ক্লাসটা আমি প্রথমে বলেই দিয়েছি, চ্যাপ্টারের নাম বলে দিয়েছি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তো সেই জন্য তোমরা অপশন দেখে সঠিক উত্তর খুব তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু এই প্রশ্নই যখন পরীক্ষায় আসবে অনেক অন্যান্য প্রশ্নের মধ্যে, তখনই এই প্রশ্ন কঠিন হয়ে যাবে। তো প্রশ্নগুলো ইজি মনে হলেও কিন্তু চেষ্টা করো সঠিক উত্তর করার। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশ সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রকে সুনিশ্চিত করে? তো এটারও সঠিক উত্তর হবে, যেহেতু আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি করছি, তো উত্তর হবে অবশ্যই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে সুনিশ্চিত করে ডিপিএসপি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকদের অর্থনৈতিক ন্যায় বিচারকে সুনিশ্চিত করে? তো সময় নষ্ট করবো না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। দেখো প্রথম 3টে প্রশ্ন আমরা যেটা করলাম, 3টেরই উত্তর কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এবং এখান থেকে কি জানতে পারলাম, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে অ্যাকচুয়ালি কি দেয়া রয়েছে? 1 দেয়া রয়েছে, দেখো, জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। তার মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে জনকল্যাণমূলক কথাবার্তা লেখা রয়েছে। আর কি লেখা রয়েছে? সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রকে সুনিশ্চিত করা, এবং দেখো অর্থনৈতিক ন্যায় বিচার। এই 3টে সম্বন্ধে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পূর্ণরূপে বর্ণনা করা রয়েছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতিগুলি যদি সরকার কর্তৃক কার্যকর না হয় তাহলে নাগরিকরা কার দ্বারস্থ হতে পারেন? আমরা গত ক্লাসে যখন করেছিলাম সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে, তো সেখানে দেখেছিলাম মৌলিক অধিকার যদি সরকার প্রদান ঠিকভাবে না করতে পারে বা মৌলিক অধিকার যদি খর্ব হয় তাহলে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি। কিন্তু এখানে কি বলছে, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি যদি সরকার কর্তৃক কার্যকর না হয় তাহলে নাগরিকরা কার কাছে যাবে? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়, অর্থাৎ নির্দেশমূলক নীতি যদি সরকার ঠিকভাবে পালন বা কার্যকর না করে তাহলে নাগরিকদের কারোর কাছেই যাওয়ার নেই, কেননা এইটা আইন কর্তৃক কিন্তু বিধিবদ্ধ নয়, অর্থাৎ এটাকে যে মানতেই হবে এরকমটা নয়। অ্যাকচুয়ালি এই নির্দেশমূলক নীতি সমূহতে যেটা লেখা রয়েছে এটা করলে কিন্তু সমাজের কল্যাণ হবে, কিন্তু করতেই হবে এই রকমটা কিন্তু ব্যাপার নেই, যে কারণে এটা হচ্ছে এনফোর্সেবল অফ কোর্ট নয়। ঠিক আছে, কোর্টে এনফোর্সেবল নয় বা আমরা আইনের দ্বারস্থ হতে পারি না। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নটা বহুবার এসেছে। তো সঠিক উত্তর কি হবে, কোন অংশটি নির্দেশমূলক নীতির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি, চতুর্থ অংশ, অর্থাৎ পার্ট 4, আর্টিকেল কত, আর্টিকেল 36 থেকে
51। 6 নম্বর প্রশ্ন, কে বলেছেন দা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর লাইক ব্যাংক চেক হুজ পেমেন্ট ইজ ডান বাই ব্যাংক অ্যাট হিজ ওন উইল। নিচের কোন ব্যক্তি এই মন্তব্যটা করেছেন ডিপিএসপি কে উদ্দেশ্য করে? এটাকেও ভিভিআই করবে, অনেকবার এসেছে প্রশ্নটা। তো সঠিক উত্তর হবে অপশন এ, কে টি সাপ। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধারাটি সুনিশ্চিত করে যে নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? যেটা আমি একটু আগেই বললাম, কোর্টে বা আদালতে কিন্তু এনফোর্সেবল নয়, অর্থাৎ এটা যদি সরকার কার্যকর না করে আমরা কিন্তু কোন রকম আইনে দ্বারস্থ হতে পারবো না বা কোর্টে গিয়ে বলতে পারবো না, অর্থাৎ আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এই ব্যাপারটা কোন ধারাতে লেখা রয়েছে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 37, 37 নম্বর ধারাতে এটি বলা রয়েছে। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি জনকল্যাণমূলক রাষ্ট্রের ঘোষণার সঙ্গে সম্পর্কিত? চারটে অপশন দেয়া রয়েছে, 99, 39, 59, 69। অপশন টেস্ট করলেই উত্তর পেয়ে যাবে। একটু আগেই আমি আর্টিকেল বললাম 36 থেকে 51 এর মধ্যে কি রয়েছে, জলকল্যাণমূলক রাষ্ট্র ঘোষণার সঙ্গে সম্পর্কিত এবং জলকল্যাণমূলক রাষ্ট্র কার সাথে সম্পর্কিত? ডিপিএসপি। তো ডিপিএসপির আর্টিকেলই হচ্ছে 36 থেকে 51, তার মানে 36 থেকে 51 এর মধ্যে কোন আর্টিকেল পড়ছে? শুধুমাত্র অপশন বি, 39। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল ন্যায় প্রতিষ্ঠা ও বিনামূল্যে আইনি সাহায্য প্রদান বর্ণিত রয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে ন্যায় প্রতিষ্ঠা ও বিনামূল্যে আইনি সাহায্য প্রদানের কথা বর্ণিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 39, এ নম্বর আর্টিকেলে। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ রয়েছে? এটাকে ভিভিআই করবে, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন ধারায় পঞ্চায়েত ব্যবস্থার সম্পর্কে উল্লেখ রয়েছে? সঠিক উত্তর কি হবে দেখে নাও, অপশন সি, 40 নম্বর ধারাতে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাটি রাজ্য সরকারকে গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার নির্দেশ প্রদান করে? আগের প্রশ্নটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত দেখলেই সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি, 40 নম্বর ধারা, অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কিত সমস্ত কথা 40 নম্বর ধারাতে লেখা রয়েছে। 12 নম্বর প্রশ্ন, কে বলেছেন গ্রাম শাসনের মাধ্যমে রাম শাসন করে? নিচের কোন ব্যক্তি বলেছেন গ্রাম শাসনের মাধ্যমে রাম শাসন করে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধী। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বিশেষ কতগুলি ক্ষেত্রে কর্মের, শিক্ষার ও সরকারি সাহায্য লাভের অধিকার বর্ণিত রয়েছে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বিশেষ কতগুলি ক্ষেত্রে কর্মের, শিক্ষার ও সরকারি সাহায্য লাভের অধিকার বর্ণিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, 39। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? আজকের ক্লাসের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ডিপিএসপির আন্ডার থেকে, এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন একদম কমন পেয়ে যাবে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, 42 নম্বর ধারাতে। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় শিল্প কারখানার প্রশাসনে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ প্রতিষ্ঠা বর্ণিত রয়েছে?
15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 43A। নেক্সট 16, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সমগ্র ভারতে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন বর্ণিত রয়েছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 44 নম্বর ধারায় অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন বর্ণিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে? নিচে চারটে রাজ্যের নাম দেওয়া রয়েছে, সেখানে চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে এবং বাকি তিনটে এখনো কিন্তু এই ব্যবস্থা চালু করা হয়নি। তো কোন রাজ্যে এই বিধিটা রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, গোয়াতে। 18 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অধীনে কত বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে? অবৈতনিক মানে হচ্ছে কোন রকম বেতন ছাড়া, এবং বাধ্যতামূলক প্রত্যেকটা শিশুকে কিন্তু কত বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন এ 14 বছর বয়স পর্যন্ত। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পরিবেশের সুরক্ষা ও উন্নয়ন এবং বন্যপ্রাণী সংরক্ষণ বর্ণিত রয়েছে? এটাকে ভিবিআই করবে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 48A তে বন্যপ্রাণী সংরক্ষণ, বন উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা সম্পর্কে বলা রয়েছে। 20 নম্বর প্রশ্ন, কোন নির্দেশমূলক নীতির উপর মহাত্মা গান্ধীর নৈতিক দর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, গো হত্যার উপর নিষেধাজ্ঞা। গো হত্যার উপর নিষেধাজ্ঞা মহাত্মা গান্ধীর নৈতিক দর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। 21, ভারতীয় সংবিধানের কোথায় কেন্দ্রীয় সরকারকে গো হত্যা প্রতিরোধমূলক আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা প্রদান করা হয়েছে? এটাকে ভিবিআই করবে। গো হত্যা বন্ধের কথা বলেছিলেন মহাত্মা গান্ধী এবং কত নম্বর ধারাতে বা কোন স্থানে কেন্দ্রীয় সরকারকে গো হত্যা প্রতিরোধ মূলক আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা প্রদান করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি 48 নম্বর ধারাতে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অংশে শাসন বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? এটাকে ভিবিআই করবে। এই প্রশ্নটা অনেকবার এসেছে। আজকের ক্লাসে যে প্রশ্নগুলো করছি এই প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এবং সেইখান থেকে এই প্রশ্নগুলো তোলা, এবং এইখান থেকে তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে ডিপিএসপি থেকে যদি কোনো রকম প্রশ্ন আসে। তো শাসন বিভাগকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে কত নম্বর ধারাতে? সঠিক উত্তর হবে অপশান সি 50 নম্বর ধারাতে। 23, কোন সাংবিধানিক সংশোধন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করে তুলেছে? এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা অলরেডি জেনে গেলে, যে যদি প্রশ্ন পরীক্ষায় আসে যে মৌলিক অধিকার বেশি গুরুত্বপূর্ণ নাকি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক গুলো বেশি গুরুত্বপূর্ণ, তো সঠিক উত্তর হবে তখন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মৌলিক অধিকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে লিখে দিই ডিপিএসপি গ্রেটার দেন ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। ঠিক আছে, ডিপিএসপি সব থেকে বেশি গ্রহণযোগ্য বা গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইটস এর থেকে। তো এটা বলা হয়েছে অপশন এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা হয়েছিল তোমরা সকলেই জানো 1976 সালে।
24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উপর মৌলিক অধিকারের গুরুত্ব বজায় রাখে? একটু আগেই দেখলাম, জাস্ট আগের প্রশ্নটাই, 42 নম্বর প্রশ্নে আমরা দেখলাম কি যে ডিপিএসপি মৌলিক অধিকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা হয়েছিল 1976 সালে 42তম সংশোধনীতে। আবার দেখো এই প্রশ্নটা আমরা কি দেখছি, নিম্নলিখিত কোন মামলায় সুপ্রিম কোর্ট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উপর মৌলিক অধিকারের গুরুত্ব বজায় রাখে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে গুরুত্ব তো অবশ্যই রয়েছে, তার সাথে কিন্তু মৌলিক অধিকারটাও কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, মিনার্ভা মিলস মামলা, এবং এটি হয়েছিল 1980 সালে। ঠিক আছে, অর্থাৎ মৌলিক অধিকারও গুরুত্বপূর্ণ, যেমন সেরকম নির্দেশমূলকও গুরুত্বপূর্ণ, কিন্তু সবসময় মনে রাখবে ডিপিএসসি গ্রেটার দেন ফান্ডামেন্টাল রাইটস। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের, আচ্ছা আগের প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই, অনেকের মনে হতেই পারে যেখানে আবার বলা হচ্ছে মৌলিক অধিকারের গুরুত্ব বজায় রাখে, ভালো করে দেখো। আগেরটা হচ্ছে সংবিধান সংশোধন, মানে একটা আইন প্রণয়ন করা হচ্ছে, তো আইন বলছে ডিপিএসপি বেশি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইটস এর থেকে, তার মানে এটাকেই আমাদের মানতে হবে। কিন্তু পরেরটা একটা মামলা শুধু হয়েছিল যেখানে বলছে নির্দেশমূলক নীতির উপর মৌলিক অধিকারের গুরুত্ব, এটা কিন্তু কোন রকম সংবিধান সংশোধন হচ্ছে না, এটা জাস্ট একটা মামলা রায় দিচ্ছে। তার মানে আমাদের যেটা আইন রয়েছে, যেটা সংবিধান সংশোধনীতে বলা রয়েছে, সেটাই কিন্তু মানতে হবে, অর্থাৎ ডিপিএসপি সব থেকে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইটস এর থেকে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের জন্য চাকরিতে আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? তোমরা জানো এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু চাকরিতে সংরক্ষণ থাকে, এবং এটা কত নম্বর ধারাতে বলা রয়েছে? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 335 নম্বর ধারাতে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি হল নিচের কোনটি? একটু আগেই আমি বলে দিয়েছি যে আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয়, ঠিক আছে, নট এনফোর্সেবল ফোর্স এবল অ্যাট কোর্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, আদালতের সীমার বাইরে। 27, কে বলেছিলেন নির্দেশমূলক নীতিসমূহ ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর বি আর আম্বেদকর। 28, 1976 সালে কটি নির্দেশাত্মক নীতি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে? সালে আমরা একটু আগে দেখলাম 42তম সংবিধান সংশোধন, যেখানে অলরেডি আমরা দেখলাম ডিপিএসপি ইজ গ্রেটার দ্যান ফান্ডামেন্টাল রাইটস। তো এখানে কতগুলো নির্দেশাত্মক নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 4টি। 29 নম্বর প্রশ্ন, কত থেকে কত নম্বর ধারা অবধি নির্দেশাত্মক নীতি সমূহ বর্ণনা করা রয়েছে, অর্থাৎ কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে ডিপিএসপি রয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু অলরেডি উত্তর বলে দিয়েছি, তো সঠিক উত্তর মিলিয়ে নাও জাস্ট অপশন সি, 36 থেকে 51 নম্বর ধারাতে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, কি প্রতিষ্ঠা করবার জন্য নির্দেশাত্মক নীতিসমূহকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? একদম প্রথম তিনটে প্রশ্নের উত্তর মনে করো, তো সঠিক উত্তর হবে অপশন ডি, সমাজতান্ত্রিক এবং অর্থনৈতিক গণতন্ত্র। 31 নম্বর প্রশ্ন, নির্দেশাত্মক নীতিসমূহের কোন ধারায় ভারতকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে, এটাকে ভিবিআই করবে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসেছে।
ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ট্রিটি, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ট্রিটি কোন আর্টিকেলে বলা রয়েছে, এইভাবেও প্রশ্নটা পরীক্ষায় আসে। তো সঠিক উত্তর হবে অপশন ডি 51। নেক্সট 32 নম্বর প্রশ্ন আমরা দেখব, নির্দেশমূলক নীতিগুলি হল অর্থনৈতিক উপদেশ ও রাজনৈতিক ইস্তেহার, উক্তিটি কে করেছেন? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি গ্রেনভিল অস্টিন। 33 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে কটি নির্দেশমূলক নীতি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশন বি 13টি। 13টি নির্দেশমূলক নীতি ছিল মূল সংবিধানে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরুর কিরূপ সমাজ গঠনের জন্য নির্দেশমূলক নীতিগুলিকে সুদৃঢ় পদক্ষেপ বলে কেউ কেউ মনে করেন? তো 34 এর সঠিক উত্তর হবে অপশন বি সমাজতান্ত্রিক সমাজ। জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক সমাজ গঠনের মূল লক্ষ্য ছিল এই নির্দেশমূলক নীতিগুলো সুদৃঢ় করার জন্য। নেক্সট 35, নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎ যোগ্য না হওয়ায় এগুলির কিরূপ তাৎপর্য নেই? আমরা অলরেডি দেখে ফেলেছি যে আদালত কর্তৃক বলবৎ যোগ্য নয় নির্দেশমূলক নীতিগুলো, আর্টিকেল কত, আর্টিকেল 37 এ এটি বলা রয়েছে। তো সেই জন্য এগুলির তাৎপর্য তা কি রূপ নেই, কোন দিক থেকে তাৎপর্য নেই? তো সঠিক উত্তর হবে অপশন সি আইনগত। আইনগত এর কোন রকম তাৎপর্য নেই, কিন্তু বাদ বাকি সামাজিক তাৎপর্য রয়েছে, রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। নেক্সট 36 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটি, সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানের স্রষ্টারা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ করেছেন, এ কথা কে বলেছেন? তো 36 এর সঠিক উত্তর হবে অপশন ডি আইভর জেনিংস। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের ডিপিএসপি সংক্রান্ত সম্পূর্ণ 36টা প্রশ্ন উত্তর করে ফেললাম বাছাই করা, এবং আশা করছি এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। তো 36 এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেই ব্যাচ কোর্সে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাও। সেখানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করানো হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের। তো ব্যাচ কোর্স ডিটেলসে দেখে নাও। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমি নিয়ে এসেছে গোল্ডেন ব্যাচ কোর্স 2, যেখানে সম্পূর্ণ আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022কে লক্ষ্য করে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক জিকে, গণিত, রিজনিং, ইংরাজির সিলেবাস ভিত্তিক এবং ট্রেন্ড অনুযায়ী 150+ ভিডিও ক্লাস, মক টেস্ট এবং পিডিএফ এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ কোর্স করা হবে। ক্লাস স্টার্ট হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে এবং কোর্স ফি মাত্র 999 টাকা। আপকামিং কলকাতা পুলিশে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তোমরা জানো খুব বেশি কম্পিটিশন হতে চলেছে এই পরীক্ষায়। তো সম্পূর্ণ সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডেন্স পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। বিস্তারিত জানতে 9647553612 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, এবং আরও জানতে ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখানে বিস্তারিত পেয়ে যাবে।